डियर माय স্টুডেন্ট আজ কে আমি তোমাদের প্রবাল প্রাচীর কিভাবে সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের ধরে নেওয়া যাক, আমাদের এই যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমরা সমুদ্র বা ওশেন বলছি, ওকে। এখন এই সমুদ্র বা ওশেনের মাঝে হঠাৎ করে একটা দ্বীপ সৃষ্টি হচ্ছে, হয় দ্বীপ। তাহলে সমুদ্রের মাঝে গড়ে ওঠা এই দ্বীপটিকে আমরা কি বলছি? আগ্নেয় দ্বীপ। তাহলে আমাদের পুরো টেবিলটা কি সমুদ্র বা ওশেন, এবং তার মাঝে একটা কি সৃষ্টি হচ্ছে? দ্বীপ। এই দ্বীপটাকে আমরা বলছি আগ্নেয় দ্বীপ। এখন এই আগ্নেয় দ্বীপের চারিপাশে, এই আগ্নেয় দ্বীপের চারিপাশে কোবাল্টের দেহ সঞ্চিত হয়ে যে প্রাচীরের মতো ভূমিরূপ সৃষ্টি করছে তাকে আমরা বলছি প্রতিবন্ধক কোবাল প্রাচীর। তাহলে এই পুরো অংশটাকে আমরা কি বলছি? সমুদ্র। সমুদ্রের মাঝে প্রথমে কি সৃষ্টি হচ্ছে? একটা দ্বীপ। এখন এই দ্বীপের চারিপাশে এই যে প্লেট, যেটা প্লেট বলছি, এই প্লেটটা হচ্ছে, তাহলে এই কাপটাকে বলছি আমরা দ্বীপ, আর আমাদের এই প্লেটটাকে বলছি প্রবাল প্রাচীর। অর্থাৎ এই প্লেট নামক প্রবাল প্রাচীরটা কাপ নামক দ্বীপের চারিপাশে ঘিরে রয়েছে, কিন্তু প্লেটের কোনো অংশই কার সাথে যুক্ত নয়? দ্বীপের সাথে যুক্ত নয়। অর্থাৎ দ্বীপের সাথে যুক্ত নয় এই ধরনের প্রবাল প্রাচীর যেটা দ্বীপের চারিপাশে ঘিরে রয়েছে কিন্তু দ্বীপের সাথে যুক্ত থাকবে না, তাকে আমরা বলবো প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। তাহলে এই কাপটা কি? একটা দ্বীপ। আর এই যে প্লেটের যে এই অংশ, উঁচু অংশটাকে আমরা কি বলছি? প্রবাল প্রাচীর। কী প্রবাল প্রাচীর? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। কেন? আমরা মনে করো এই ট্রেনটা হচ্ছে জাহাজ, জাহাজ সমুদ্রের মাঝ দিয়ে চলছে। এখন চলতে 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 যদি এই প্রাচীরটা সৃষ্টি হয়, তাহলে এই প্রাচীর সৃষ্টি হওয়ার ফলে এই জাহাজটা তো এই প্রাচীর ভেদ করে এই দ্বীপে আসতে পারছে না, অর্থাৎ কোনো কিছু চলাচলে বাধা সৃষ্টি করছে। সেই কারণে এই ধরনের প্রবাল প্রাচীরটাকে আমরা কি বলছি? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। মনে করে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই ধরনের প্রবাল প্রাচীরের কোনো অংশই উপকূলের সাথে যুক্ত থাকবে না এবং দৈর্ঘ্যে বেশি হবে। তাহলে এটাকে বলছি আমরা কি? দ্বীপ। আর এটাকে বলছি আমরা কি? প্রবাল প্রাচীর। এখন যে এই অংশ, এটাকে আমরা বলছি দ্বীপ, আর এটাকে এই না এটাকে আমরা বলছি দ্বীপ, আর এটাকে বলছি প্রবাল প্রাচীর। এই প্রবাল প্রাচীর আর দ্বীপের মাঝের যে অংশ আছে, এই অংশে আমাদের কে জমছে? সমুদ্রের জলগুলো জমে আটকাতে, মানে আটকে থেকে যাচ্ছে। এই আংশিক জল, মানে আংশিক যে আবদ্ধ জল, তখন এটাকে আমরা বলছি লেগুন। তাহলে এইখানে যে সমুদ্রের জলটা থাকছে সেটাকে আমরা কি বলছি? লেগুন। এটাকে কি বলছি? দ্বীপ। এটাকে কি বলছি? আংশিক জলটাকে লেগুন। আর এই ধরনের প্রবাল প্রাচীর, এই প্রাচীরটাকে আমরা কি বলছি? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, যেটা দিয়ে জাহাজ চললে সহজে বাধা সৃষ্টি হয়, ওকে। এখন কোনো কারণে দ্বীপটা যদি ক্ষয়ে যেতে শুরু করে, অর্থাৎ দ্বীপটা যদি নিচু হতে শুরু করে, নিচু হতে 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 একেবারে সমুদ্র জলের নিচে চলে গেল, তাহলে এখানে আর কোনো দ্বীপের অবস্থান থাকলো না, কিন্তু এই প্রবাল প্রাচীরটা থেকে গেল। এই দ্বীপ না থেকে যে প্রবাল প্রাচীর, সেই প্রবাল প্রাচীরটাকে আমরা তখন কি বলছি? অ্যাটল। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি? এখন অ্যাটল, ওকে। তাহলে এইটা কি? সমুদ্র। আর এটা কি? অ্যাটল। তার মানে এর মাঝেও আবার জল থাকছে, এই জলটাকে আমরা কি বলছি? লেগুন বলছি। তাহলে এইখানে জল থাকছে, এটা হচ্ছে লেগুন, এটাকে বলছি আমরা অ্যাটল, আর এটাকে আমরা বলছি সমুদ্র। আর যখনই দ্বীপটা চলে আসলো তখনই তাকে আমরা বলছি প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। আর দ্বীপ না থাকলে আমরা কি বলবো? দ্বীপ না থাকলে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অ্যাটল, ওকে। এইভাবে কাপ এবং প্লেটের সাহায্যে আমরা কিভাবে প্রবাল প্রাচীর সৃষ্টি হয় সে সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এই আমার কাপটা কি? একটা দ্বীপ। প্লেটটা কি? প্রবাল প্রাচীর। এই আমার টেবিলটা কি? সমুদ্র। এই ধরনের প্রবাল প্রাচীর যেটা দ্বীপের চারিপাশে আছে তাকে আমরা কি বলছি? প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। আর দ্বীপ আর প্রাচীরের মাঝে যে জল সেটাকে আমরা কি বলছি? লেগুন। আর যদি দ্বীপটা না থাকে তবে যে প্রবাল প্রাচীর তাকে আমরা বলছি অ্যাটল, ওকে। থ্যাংক ইউ।